রাত 8টার পর থেকে 23 কোটি টাকা উত্তোলনের ঘটনাতে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপককে তলব করেছেন হাইকোর্ট। একই সাথে প্রতিবেদন দাখিলে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ। হাইকোর্ট একটা সুমূর্ত রুল জারি করেছেন এবং সুমূর্ত রুলে বাংলাদেশ ব্যাংকে যে তদন্ত করেছে সেই রিপোর্টটা জমা দিতে বলেছেন এবং ন্যাশনাল ব্যাংক গুলশান ব্রাঞ্চের যিনি প্রধান তাকে আগামী 12 মার্চ সশরীরে আসে এটা ব্যাখ্যা দিতে বলেছেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।